আমরা যে একটা যে একটা অভিযোগের ভিত্তিতে আসছি, অভিযুক্ত রয়েছে নাজিম মাহমুদ, পিতা পলাশ হাওলাদার, গ্রাম জিঞ্জিরা, পোস্ট অফিস জিঞ্জিরা, থানা কেরানীগঞ্জ, ঢাকা জেলার ভিতরে। কিন্তু গত রাত আনুমানিক 2:30 নুসরাত নামের এক মেয়েকে তারা ইপটিজিং বা অন্য কোনো ধর্ষণের চেষ্টা করতেছে, হয়রানি করার চেষ্টা করতেছিল। তারপরে ওর নুসরাতের ভাই নূর আলম এই ঘটনার পরিপ্রেক্ষিতে ছাত্রদের কাছে আয়সা অভিযোগ করে, সেই অভিযোগের ভিত্তিতে ওই যে ভিকটিম তার বাড়ি হয়েছে জগন্নাথ মুজাহিদনগরের, মানে ঘটনাটা ঘটে মুজাহিদনগরে। ভিকটিমের নাম হয়েছে শিপন, ঠিক আছে। আনুমানিক ছাত্ররা তখন 3:30 ঘটনাস্থলে যায়, সবাই ঘটনাস্থলে যাওয়ার পরে কাউকে না পেয়ে তারা ইমনের বাড়িতে যায়। ইমনের বাড়িতে যাওয়ার পরে ওর ইমনকে পায় নাই, ইমনের বাড়িতে যায়, ইমনের ঘর তল্লাশি করে ভিকটিমের বাসায় একটা পিস্তল লুট করা অবস্থায় রাউন্ড সহ এবং দেশীয় বিভিন্ন অস্ত্র তারা সংগ্রহ উদ্ধার করে। তার পরিপ্রেক্ষিতে, অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা এসে ঘটনাস্থলে তার সত্যতার প্রমাণ পাই। হ্যাঁ, ওই ভিকটিমের মা, তার কাছে ভিকটিমের বাসায় কেউ ছিল না, তার মা ছিল, মাকে ছাত্ররা উদ্ধার করে এখানে নিয়ে আসে। এখান থেকে আমরা তাকে থানায় সোপর্দ করবো, আইনি প্রক্রিয়া চলবে। আচ্ছা, এখানে হচ্ছে রাতে, বিশেষ করে কেরানীগঞ্জে এখন হচ্ছে ডাকাতের প্রভাব দেখা যাচ্ছে, আমরা হচ্ছে এটা গ্রুমিং করে দিছি যে রাত ডিউটি করার জন্য যেন ডাকাতের পাহারা দেয়। এই অনুযায়ী আর কি এই কার্যক্রমে হচ্ছে, এই লোকগুলোর কাছে ইনফরমেশন আছে যে আমাদের দুটা বোন নির্যাতিত হচ্ছে, রেপ হচ্ছে, তো এমন অবস্থায় ভাইরা গেছে সবাই, যাওয়ার পর এদের উদ্ধার করছে, প্লাস হচ্ছে এই ভুক্তভোগীর মানে কি বলে যে বাসাতে গেছে, বাসার যে রেপ করছে ও হচ্ছে একটা সম্রাট, কিং সম্রাট, মানে এমন অবস্থায় ওর আধিপত্য পুরো ওই গ্রাম জুড়ে, তো ওর নামে কেউ কোনো কথা বলার সাহস পায় না। আমরা ছাত্র সমাজ গেছি, আমরা তাদের বুঝাইছি যে আমরা আপনাদের পাশে আছি, আমরা ছাত্র সমাজ যতদিন থাকবো ইনশাল্লাহ বাংলাদেশে, বিশেষ করে আমাদের কেরানীগঞ্জ, আমরা যেহেতু দায়িত্ব নিচ্ছি আমাদের কেরানীগঞ্জে কোনো অন্যায় অবিচার জুলুম নির্যাতন হবে না, যেখানেই হবে আমরা ছাত্র সমাজ যাবো। সেনাবাহিনীর কাছে বিশেষ ধন্যবাদ যে আমরা তাকে ইনফর্ম করছি, অবশেষে তারা আসছে। কিন্তু কেরানীগঞ্জের মানুষ যে আমরা বেশ কিছুদিন যাবৎ, যে বেশ 2 যাবত বারবার ফোনে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও তাদের পাচ্ছি না, যে তাদের কাছে ফোন দিলে বলে যে এটা আমাদের দায়িত্ব না, আমরা অন্য জায়গায়। তো আমাদের রিকোয়েস্ট থাকবে যে আমাদের কেরানীগঞ্জে যদি আপনারা একটা 2 টহল টিম থাকেন, আর ডাকাতের যদি যেখানে আমরা খবর পাবো আপনাদের যে ইনফর্ম করে দেব, আপনারা ওই ঘটনাস্থানে গেলে হোপফুলি আমরা কেরানীগঞ্জের মানুষ নিশ্চিন্তায় ঘুমাতে পারবো।